জলপাই রাজার কান্না ভালো লাগে, আর সেটা যদি হয় টক ঝাল মিষ্টি আর সরিষা দিয়ে তাহলে তো কথাই নেই। এটা ছিল তেলের আচার 2 কেজি জলপাইয়ের। আমি যেভাবে এই সামারে আচার বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে 5 ফোড়ন সরিষা আর পেস্ট করে নিয়েছি, অল্প একটু আদা রসুনের একটু পেস্ট, আর এটা হচ্ছে 5 ফোড়ন। আপনারা কে কিভাবে বানান অবশ্যই আমাকে জানাবেন, আমি তো এইভাবে বানাইলাম। প্রথমে জলপাইগুলোকে হাফ বয়েল করে নিয়েছি, তারপর 1 বোতল সরিষা তেলের মধ্যে দিয়ে অনেকক্ষণ ভালো করে ভেজেছি। ভাজার পরে আস্তে আস্তে সব মশলা অ্যাড করেছি। যারা ঝাল খেতে ভালোবাসেন তারা অবশ্যই ঝাল দিবেন, যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা মিষ্টি দিবেন। এইভাবে করে তো আমি একটু বেশ ভালোই চিনি দিয়েছি। তো দেওয়ার পরে এটা এরকম লুক এসেছে, লুকটা ছিল অনেক ইয়াম্মি। তারপর মিক্স করি তেল যতক্ষণ না ওঠে, তারপর জারে ঢুকে অনেকদিন সংরক্ষণ করে নিই। আজকের মতো এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবেন।